নমস্কার, আমি সোমা। আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন। আপনাদের সামনে অনেক দিন আমার ছাদ বাগান তুলে ধরা হয়নি, তাই আজকে ভাবলাম যা অবস্থায় আছে সেটাই শেয়ার করি। কারণ এবার সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে, গরমের ফুলের গাছ বসাতে শুরু করে দিয়েছি, তাই সামান্য যেটুকু গাছে ফুল রয়েছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক দিন আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করিনি, নানা কারণে ব্যস্ত হয়ে পড়েছিলাম, শরীরও খুব একটা ভালো ছিল না। চেষ্টা করছি একটু একটু করে আবার সব ঠিক করে ফেলার। তীব্র গরম পড়ে গেছে, এখন শীতের ফুলের গাছগুলো যেটুকুই আছে সেগুলোকে যদি আমরা একটু ছাওয়ার দিকে রাখতে পারি তাহলে কিন্তু আরও এক দেড় মাস আমরা সুন্দরভাবে ফুল পাবো। আর জল খুব ভালোভাবে দিতে হবে, কারণ এত রোদের তাপ যে মাটি পুরো শুকিয়ে যাচ্ছে, তাই আমাদের এই সময়টা কাজটা একটু বেশি হয়ে যায়। শীতের ফুলের কিছু গাছকে বাঁচিয়ে রাখার চেষ্টা, তার সাথে সাথে গরমের ফুলের চারা বসানো, তার সাথে অনেকদিন বাগান রঙিন হয়ে থাকার পরে যখন একটু ফাঁকা ফাঁকা হয়ে যায় আমাদের মনেও কিন্তু ভীষণ চাপ পড়ে যায়, সেটাও সামলানো খুব কঠিন। এই সময় আমার ছাদ বাগানে নানা রকমের জবা ফুটছে, ফার্স্ট লাভ ফুটছে। ফার্স্ট লাভের কালার কিন্তু খুব সুন্দর হয়েছে, লালটাও খুব সুন্দর হচ্ছে। সাত সকালে উঠে যখন গাছে জল দিই তখন কিন্তু এখনও বেশ মিষ্টি একটা ওয়েদার আছে, চারদিকে পাখি ডাকে, একটা ঠান্ডা হাওয়া বয়, তারপরে চড়া রোদ্দুর উঠে গেলে তখন গরম, কিন্তু একটা অন্যরকম আমেজ আছে। এখনও ভোরবেলায় উঠে আমরা কিছুটা হলেও আনন্দ উপভোগ করতে পারি। আর সব ঋতুকেই মেনে নেওয়া আমাদের কিন্তু কর্তব্য, তাই সব কিছু মিলিয়ে মিশেই তো আমাদের জীবন, ভালো মন্দ সব থাকবে। আমরা এবার নয় চেষ্টা করলাম যে গরমের বাগান কীভাবে সুন্দরভাবে রঙে রাঙিয়ে তুলতে পারবো, সেরকমই যদি আমরা চেষ্টা করি তো বেশ কিছু গাছ এখনই বসিয়ে ফেলা উচিত, এবং সেগুলোকে খুব সুন্দরভাবে যত্ন করে বড় করলে গরমকালেও কিন্তু আমাদের ছাদ বাগান বেশ রঙিন হয়ে থাকবে। তাই আসুন আমরা কোনো দুঃখ কষ্ট না করে চেষ্টা করি সুন্দরভাবে বাগান সাজাবার। তাও সবাইকে একটা কথা আমি বারবার বলি, শরীরের ওপর কিছু করতে যাবেন না, কারণ সবার আগে শরীর। আর আমাদের সবার শরীরে এই নানা রকম প্রবলেম আসতেই থাকে যেগুলো আমরা ইগনোর করি, বেশি করে আমরা মেয়েরা, মানে মায়েরা সব দিক সামলাতে গিয়ে আমরা অনেক কিছু ইগনোর করি। একদম সেগুলো ইগনোর করবেন না, প্রথমেই কিন্তু সেগুলো সামাল দেওয়ার চেষ্টা করবেন, সেগুলোর পুরো খেয়াল করবেন, না হলে কিন্তু পরে অনেক অসুবিধায় পড়তে হতে পারে আমাদের। তখন কিন্তু আমরা কারোর কাছ থেকে মানসিক সহযোগিতাও পাবো না যে আমরা ইচ্ছাকৃতভাবে ডক্টর না দেখিয়ে অসুস্থ হয়েছি। তাই সবার আগে নিজেদের ভীষণ ভালোভাবে সুস্থ রাখতে হবে, তারপরে আমাদের সব কাজ সুন্দরভাবে করতে হবে। অনেকদিন যেহেতু আপনাদের সাথে কথা বলিনি তাই জন্যে আজকে কথা বলতে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে যে অনেক দিন বাদে মনটা একটু অন্যরকম হচ্ছে। আপনারা এতবার এত সুন্দরভাবে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমার শরীর খারাপ কিনা, আমার কোনো অসুবিধা হয়েছে কিনা, সবাই ফোন করছে, হোয়াটসঅ্যাপ করছে, আমি সত্যিই নিজেকে নিয়ে গর্বিত যে আমাকে আপনারা এতটা ভালোবাসেন বা এতটা খেয়াল রাখেন যে আমি যে এতদিন ভিডিও আপলোড করতে পারিনি সেটার আসল কারণটা কী। সেই জন্যে অনেক ধন্যবাদ সবাইকে, কারণ আমরা একটা পুরো পরিবারের মতো হয়ে গেছি। এরকমভাবেই আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে চলতে হবে, ভালো মন্দ সব থাকবে, তার মাঝেই আমাদের নিজেদের ভালো রাখার একটা সংকল্প নিতে হবে। আমাদের চারিপাশের মানুষ যদি খুব ভালো হয় আমরাও কিন্তু ভীষণ ভালো থাকতে পারবো, তাই সবাই সবার সাথে সুন্দর একটা বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়ে ভালো থাকার চেষ্টা করা আমাদের সবার কর্তব্য। আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। আমার বাগানে কিন্তু জেরেনিয়ামও খুব সুন্দরভাবে ফুটেছে এবার, আমি খুব খুশি।
তবে প্রত্যেকটাই টকটকে লাল হয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এবং ননস্টপ সুন্দরভাবে ফুল ফুটেই চলেছে। জবাও হচ্ছে খুব সুন্দর সুন্দর কালারের, কিন্তু বেশিরভাগ সময় সেগুলো পুজোর জন্য তুলে নেওয়া হচ্ছে। যাই হোক, আজকের মতো শেষ করলাম। অনেকে অনেক প্রশ্ন করেছেন, হয়তো ঠিক সময়ে উত্তর দিতে পারিনি বা এখনও দিয়ে উঠতে পারিনি, সেই জন্যে কিছু মনে করবেন না। অবশ্যই এবার থেকে আপনাদের সব প্রশ্নের উত্তর দেব, চেষ্টা করব সময়ে সময়ে উত্তর দেওয়া। আর আশা করি এতদিন বাদে ভিডিও আপলোড করেছি, তো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, আপনারা কেমন আছেন, কি গাছ বসাচ্ছেন, বা কোনো আইডিয়া থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আজকের মতো শেষ করেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে থাকবেন। সামনে দোল আসছে, নিজেদের সুন্দরভাবে নানা রঙে রাঙিয়ে তুলবেন। ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।